সেখান থেকে আমি নিজামুদ্দিন দেখি, নিজামুদ্দিন যাই দেখি যে সে কাঁপিয়ে পড়ে, তখন তার মুখে দাঁড়িয়ে উঠে না। 80 সালের পরে 83 আমি আমার দেবন দেখি, আমার নিজামুদ্দিন গেছি, তখন তার মুখে ফ্যাসা ফ্যাসা দাঁড়িয়ে উঠছে। সে পড়ালেখা মনোযোগী, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম সত্য কথা বলতেছি, তার নানা হযরত মাওলানা ইজহারুল ইসলাম কিতাব লইয়া তার ঘরে আঘাত করতে আমি এই চোখে দেখছি। সে পড়ালেখা অমনোযোগী ছিল, সাইকেল একটা রইয়া এদিকে ঘুরাঘুরি করতো, ক্লাস করতো না ঠিক মতো। কাশিমুল আলম মাদ্রাসার সে ছাত্র ছিল, প্রতি বছর সে পাশ করতো নিজে নিজে, এই ক্লাসের থেকে ওই ক্লাসে বসতো, এই ক্লাস থেকে ওই ক্লাসে বসতো, তার কোন পাশের দরকার হতো। সে জীবনে কখনো 3 দিনের জন্য হাঁড়ি পাতি দস্তরখান কিতাব লইয়া আমির মামুন ঠিক করিয়া কোনদিন 3 দিন সময় লাগে নাই। চিল্লা তো দূরের কথা, তিন চিল্লা তো দূরের কথা, সাল তো দূরের কথা। তার সবচেয়ে বড় পুঁজি হল হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তবলিগ, তিনি শুরু করছেন 1925 সালে অথবা 1926 সালে। এই তাবলিগের তিনি আমির ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য ছেলে হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমির হোসেন সুরে তাকে আমির বানাইছে, 6 জন সুরে ছিল, লম্বা কথা বলার সময় নেই। ওনার ইন্তেকাল হয়েছে 1965 সালে, 1965 সালের মার্চ মাসের 10 তারিখে সাহাদের পাসপোর্টের ফটোকপি এখন আমার কাছে আছে। পাসপোর্টের ফটোকপি তারা আনি দিয়েছিল আমাকে, আমার জন্য সৌভাগ্য হয়েছে। সাহাদের জন্ম হইল 1965 সালের মার্চ মাসের 10 তারিখ, আর 1965 সালের মার্চ মাসে সর্বপ্রথম নোয়াখালীতে ইজতেমা হয়। এই ইজতেমাতে পরিচালনা ছিলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন আমি স্কুলে ক্লাস পরে পড়ি, আমার পিতা আমাকে নিয়ে গেছেন ইজতেমা, আমি 3 দিন ইজতেমায় ছিলাম, যদিও কিছু বুঝতাম না, কিন্তু আমি ইউসুফ সাহেব রহমতুল্লাহ সরাসরি দেখছি, ওনার চোখের বরকতময় দৃষ্টির কারণে আল্লাহ পাক অথর্বকে এ কাজের জন্য কবুল করছেন। আমি মনে প্রাণে এই কাজকে শিশুকাল থেকে ভালোবাসতাম। এই সাদ সাহেবের বয়স যখন 22 দিন অথবা 20 দিন, তখন ইউসুফ সাহেব রহমতুল্লাহ পাকিস্তানের লাহোরে ইন্তেকাল করে, বাংলাদেশ থেকে পাকিস্তান গেছেন, তখন তো একই দেশ ছিল। ওখানে যাইয়া তিনি বৃহস্পতিবারে এসার পরে, এসার আগে বয়ান করার অবস্থায় তাশকিলের কাছাকাছি তিনি অজ্ঞান হয়ে গেছেন, স্ট্রোক করছেন, পরের দিন শুক্রবার জুমার পর পর তিনি ইন্তেকাল করছেন। ওনার জানাজা হয়েছে পাকিস্তানে 2 বার আর ইন্ডিয়াতে 1 বার। ওনার ইন্তেকালের পরে আমির কে হবে, আবার 6 সুরা বসছে, বসেই পরামর্শ করি হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাইরা ভাই, হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মামাতো ভাই বা ফুগতো ভাই দুটি সবাই, আর ছাত্র জীবনের হেফজখানা থেকে, নুবেলি থেকে হেফজখানা থেকে শুরু করে আখেরি 10 পর্যন্ত একসাথে একই ক্লাসে পড়ালেখা করছেন। পরবর্তী জমানাতে তবলিগের কাজে একজন আরেকজনের সাথে ছায়ার মতো ছিল। হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর জীবনে যে কোনো সময় মুশওয়ারা ফয়সালা করার আগে বলতেন, ভাই এনাম তো বলালো, ও আনে সে পাইলে ভাই ফয়সালা নি করে, এনামকে ডাকি আনো, উনি অনুপস্থিত হলে আমি কি করবো না, ফয়সালা করবো না। তো এইভাবে তাদের জীবন কেটে গেছে। এবং যখন হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই লাহোরে হাসপাতালে নেওয়া হইতেছিল ওনাকে, হাসপাতালে পথের অর্ধেক যাওয়ার পরে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই চোখ খুলে বললেন, হ্যাঁ কোন হে, তো মানে নাম হয়েছে সব বলে মাই নারায়ণ হো আর আফজল সাহেব হ্যায় মুফতি জয়ন আবদিন সাহেব হ্যায় আরো কয়েকজনের নাম বললেন। হজরত ইউসুফ সাহেব বললেন, নেই নেই কই নি, মেরে মাওলা হ্যায়। এই কথা বলার সাথে সাথে প্রাণ চলে গেছে। যখন হাসপাতাল নিয়েছি ডাক্তার বলে অনেক আগ্রহ নিয়ে চলে গেছে, তো মৃত্যু পর্যন্ত এমনকি লাশের সাথে লাহোর থেকে দিল্লি আসছেন, এমনকি দাফন কাজে তিনি ছবি গেছেন। তো সুরা চিন্তা করে দেখছেন যে লোকটা সারা জীবন ইউসুফ সাহেব রহমতুল্লাহের সাথে সারা পৃথিবী সফর করে রয়েছে, সেই লোকটা যতটুকু তবলিগের উৎসাহিত বুঝছে, তার ভালো মন্দ দিক বুঝছে, অন্য কেউ কিছু বুঝতে পারে নাই। আর ওনার মতো বড় আলেম তবলিগের মধ্যে আর নাই, এই জন্য ওনাকে জিম্মাদার বানিয়েছে, আমির বানিয়েছে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ। এই সময় ইউসুফ সাহেব রহমতুল্লাহ একমাত্র ছেলে মাওলানা হারুন জীবিত ছিলেন। মাওলানা হারুনকে
আমির বানানোর ব্যাপারে কেউ কেউ প্রস্তাব করছে, তখন সুরা আপনারা বলছেন যে ওনার বয়স মাত্র 33 বছর, প্রথম একটা সন্তান হয়েছে সাহাব, আর এই অল্প বয়স্ক ছেলে সারা বিশ্বের এই জিম্মাদারি পালন করতে পারবে না। মেওয়াতিরা এরা আবিদি মানুষ, এরা মনে করে যে আমাদের বড়জনের ছেলে মানানা হারুন তাকে কি দরকার, তাকে আমি বানানোর দরকার ছিল। তারা কিছু ভিতরে ভিতরে কিছু সমালোচনা করতে শুরু করছে। তখন মা জাকারিয়া সাল্লাল্লাহু আলাইহি মানানা হারুন সাহেবকে ডাকি বললেন, ভাই হারুন, ये जो मेवाती लोग तू चरा कर रहे हैं इनको जमा करो मुस्लिम में, और कुछ बोलना है तो बोल दो। तो माननीय हारून साहब बोलें मेवाती दिल के तुम लोग चिल्ला चिल्ली क्या करो, अमर नाना हजरत मा जकरिया साहब अमर नाना योग्य मन कर से एवं सूरा रा बाकी पांच जन योग्य मन कर से माने नाम हसन साहब के उन्हें क्या मैं बनाई से हम माने नहीं से तुम्हारे की समस्या বস শান্ত হয়ে গেছে। কাজ চলতেছিল হজর মায়ের আমন হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি 1995 সালে ইন্তেকাল করছেন। ওনার ইন্তেকালের 3 বছর আগে তিনি মক্কা শরীফে যাইয়া সেখানে মক্কা শরীফে বড় একটা মশওয়ারা হয়, সারা বিশ্বের মশওয়ারা, আর বাংলাদেশে একটা মশওয়ারা হয়, আর পাকিস্তানের ইসলামের সময় একটা মশওয়ারা, এই তিনটে মশওয়ারা হয় আলমী মশওয়ারা। ওই মশওয়ারার সময় হজর মায়ের আমন হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই কাজ এত বাড়ছে যে এই কাজ একা আমার মাথায় নেওয়া সম্ভব না, সারা পৃথিবীতে দৈনিক হাজার হাজার জমাত আল্লাহ সাদা দিতেছে, হাজার হাজার জমাত ফেরত আসতেছে, হাজার হাজার জমাতের হাজার হাজার সমস্যা, এত সমস্যার সমাধান আমার একা পক্ষে সম্ভব না, আমি বুড়ো হয়ে গেছি, আমাকে তোমরা একটু সহুলত দাও, সহজ করে দাও। বুঝতে কি করবো, মানে একটা জমাত বানাও, এই জমাতের মধ্যে 10 জনের যেন একটা সুরা। তখন মানে মুক্তি জনাব আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি এটা করতে হয় তাহলে আমরা এখানে মক্কা শরীফে পারবো না, এটার জন্য নিজামুদ্দিন যাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ওনারা সৌদি আরব থেকে ইন্ডিয়ার ভিসা লইছেন, ভিসা লইয়া বাংলাদেশের সাথীরা, আলমীর বিভিন্ন সুরার সাথীরা, ইন্ডিয়া পাকিস্তানের সাথীরা সবাই ইন্ডিয়া আসছে। ইন্ডিয়া আসার পরে এখানে বসে 8 জনের একটা সুরা বানিয়েছেন। হজরত মাওলানা ওমর পালানপুরি, মিয়াজি মেহরা, মা সাহা সাহেবের নানা হজর মানে ইজহারুল হাসান সাহ, তারপরে আর বাংলাদেশের ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহ, পাকিস্তানের আব্দুল রব সাহ, পাকিস্তানের হাজি আফজল সাহ, পাকিস্তানের মুফতি জালাল আব্দিন সাহ, মদিনা শরীফের মারানা কি বলে যে মনে মদিনা শরীফ থাকতে মদিনা শরীফের জিম্মাদার ছিলেন মা সাহেদ আহমদ আহমদ খান সাহ, এই 8 জনের সুরা বানিয়েছেন। বানানোর পর হজরতের সামনে এটা পেশ করছে, হজরত খুব খুশি প্রকাশ করলেন যে তোমরা আমার মনের কথা বলছো, তবে 8 জন নয় 10 জনের সুরা বানাও, তিলকা আসার দিন কাহলে 10 জন হলে পরিপূর্ণ হইল। হজরত বলে সে 2 জন কে হবে, মানে একজন আমার ছেলে জোবায়রুল হাসান স্যার, আর একজন হলে মারা সাহাদ স্যার, এই 10 জনের সুরা বানিয়েছে। সুরা বানানোর পরে ওই বছরই সুরা হওয়ার পরে হজরতজি বলছেন, চলো আমরা সকলে যাই। তারা প্রথম শ্রীলঙ্কা গেলেন, শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া গেলেন, ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া গেলেন, অস্ট্রেলিয়া থেকে সবাই আবার ইন্ডিয়া ফেরত আসছেন, এরপর তাদের দেশে চলে গেছে। এই সফরের হজরতজির উদ্দেশ্য ছিল প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের মনের লেনদেন যেন হয়ে যায়, সবাই যেন মন খোলাভাবে কাজ করতে পারে। তো সাত সাত তো তখন ছোট ছেলে, যে সময় আমি তাকে দেখছি কাঠিয়া পড়ায় সে সময় 81 সন, তো বড় হয়েছে বাড়ে গেছে, কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষোভ, একটা কে বা কারা তার মনের মধ্যে ওটা ঢালি দিছে যে হজরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই অন্যায় ভাবে ইনামুল হাসান সাহেবকে আমি বানাইছি, তোমার বাপকে বানায় নাই। তো তার বাবা কয়েক বছর পরে ইন্তেকাল করছে, ওর বেশি বাঁচে না, একটা ছেলে হওয়ার পরে মারা গেছে। এখন তার খেয়াল হয়েছে যে আমি আমি হইব, আল্লাহর কুদরতের খেলা। প্রথম বছর মানা মুফতি জালাল উদ্দিন সাহেব পাকিস্তানের ইন্তেকাল করছেন, ভাই আফজল সাহেব পাকিস্তানের ইন্তেকাল করছেন, ভারতের ওমর পালানপুরি ইন্তেকাল করছেন, পরের বছর প্রথম এজাহারুল হাসান সাহেব ইন্তেকাল করছেন, পরের বছর হজরত ওমর পালানপুরি ইন্তেকাল করছেন, পরের বছর নিয়াজি মেহরাজ ইন্তেকাল করছেন, এখন ভারতে আছে 2 জন ও বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব ইন্তেকাল করছেন,
এখন বাংলাদেশে ভারতে আছে দুইজন, একজন হইলেন জুবায়ের হাসান সাহেব, আরেকজন মাসার সাহেব, আরেকজন হইলেন পাকিস্তানের আব্দুল্লাহ সাহেব। এই তিনজন ছাড়া আর সুবিধা কেউ নেন। বারবার সাহেব সাহেবকে বলা হয়েছে পুরনো সাথীরা বারবার বসে যে সুরার দর্শন পুরো করা দরকার, যারা মরে গেছে তাদের খালিস্তান পূরণ করা দরকার। উনি বললেন এটা উনি রাজি হন না। এমনকি জুবায়ের হাসান সাহেব ওনাকে যখন বলছেন, উনি বলছেন লোক আতে হ্যাঁ তেরে কো আর বেরে কো দেখ কর তেসরে কো হ্যাঁ মদা খেলার কি কাজ জরুরত আছে তোমাকে, আর আমাদের যদি মানুষ আসে তৃতীয় আলোচনা এখানে ঢুকার কি দরকার। সে অপেক্ষা করতেছিল খালি জুবায়ের হাসান সাহেব মনে দেয় তাই না, উত্তরপ্রদেশের একটা জোর হইতেছিল নিজামুদ্দিন, উত্তরপ্রদেশের দেশান্তর ওলামায়ে কারাম বেশি এবং উত্তরপ্রদেশের সাথীদের তবলিগের ব্যাপারে জানমালের কোরবানি সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের এক একটা সাথী এক একটা জিম্মাদার হওয়ার মতন যোগ্যতা আছে, সবাই আসছে। এখন মুসলমানদের রুমের মধ্যে অনেক ভর্তি হয়ে গেছে, ফুটফাট পিছিয়ে পিছিয়ে মানুষ কথা বলে না, ওনার কানে কথা যায় না। তুমি বলেন বগায়ের ইজাজতকে আগে আর বগায়ের ইজাজতকে মোদাখালত কেন রে, বিনা অনুমতি এখানে আসছ, বিনা অনুমতিতে নাক গলাচ্ছ, চুপ রাখো। তো আচ্ছা যদি আমি আমার ছোট থেকে কাউকে বলি চুপ রাখো তেজন থাকবে, যদি হজরতকে বলি উনি এটা কি মানিয়ে দিতে পারবেন? তো এ কথা বলার পরে কেউ কেউ বলছে তারপর কথা আরো বেশি বুঝেছে। উনি বলে জানতে হো আমি পুরি উম্মতকে আমির হন। তো একজন দাঁড়ায় বললো আপকো আমির কেসনে বানায়া, উনি চুপ করে রয়েছে। কতক্ষণ পরে আরেকজন দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন হাম আপকো আমির নি মানতে যাও সব জাহান্নামে, আমাকে যখন মানবা না তো সব জাহান্নামে চলে যাও সব জাহান্নামে। মেরে মুসলমান ভাই দোস্ত আপনারা সকলে জানেন কিন্তু মনে রাখেন না, আমি এই পর্যন্ত আমার কাছে যত কাগজপত্র কতজনকে দিছি ফেরত দেয় না, আর কিছু এখান থেকে হাসিরও করে। সে বলে হেদায়তের মালিক আল্লাহ নয়, নাউযুবিল্লাহি যারি, হেদায়তের মালিক নবী। যদি হেদায়তের মালিক নবী না হইতো আল্লাহ নবী জগতে পাঠাইতেন না। সেটি দেখে না, এটা তো আমাদের ছোট্ট বাচ্চা দেখে কোরআনের তর্জমা করে সেও জানে ইন্নাকা লা তাহদী মান আহবাবতা, হে আমার নবীজি আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদী মান ইয়াশা, আল্লাহ পাক যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারে। উনি বলেন যদি কোরআন শরীফের অর্থ না জানে তো কোরআন শরীফ পড়লে ওয়াজিব তরকের গুণা হবে, অর্থাৎ ওয়াজিব যে সে শিখল না, কোরআন শরীফের অর্থ জানা ওয়াজিব, ওয়াজিবটা যে সে শিখল না এই জন্য তার গুণা হবে। তো সাধারণ পাবলিক মনে করে যদি নামাজ পড়লে গুণা হয় তো নামাজ পড়া কি দরকার, নামাজ পড়লে যদি গুণা হয় তো নামাজ পড়া কি দরকার, আমি তো অর্থ জানি না এটা পড়লে আমার ওয়াজিব ছাড়ি দেওয়ার গুণা হবে আমি নামাজ পড়ব না, তো সব মানুষ বেনামাজি হবে। উনি বলছেন মাদ্রাসাতে পড়াইয়া মাদ্রাসাতে চাকরি করিয়া মসজিদে ইমামতি করিয়া ওয়াজ করিয়া যারা কামাই করে তাদের এই কামাই বিশ্বের কামার চাইতেও নিকৃষ্ট। তো আলে মনে মনে মাদ্রাসায় পড়ার দরকার নেই, যখন পড়বে সে মাদ্রাসায় পড়াইয়া কামাই নিতে পারবে না, মসজিদে ইমামতি করে পয়সা নিতে পারবে না, ওয়াজ করে পয়সা নিতে পারবে না, তো মাদ্রাসা করে করবে না, এরাও পারে দুই দল গেল। রইল ছোট বাচ্চা বলে যে এদের পিছনে জাকাত দিলে জাকাত আদায় হবে না, উনি কি চায়, উনি কি ইসলাম কায়েম করতে চায় না কুফর কায়েম করতে চায়, যদি কুফর কায়েম করতে চায় তো তার কথা মানবো কেন, তিনি যত বড় ব্যক্তিত্ব হন তিনি হলেন ইয়াসাব রাহমাতুল্লাহ আলাইহির বংশধর, তাতে কি হইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতল করছে সে তো মুসলমান ছিল, সে তো তাবেঈ ছিল, এই জন্য তাই বলি কি তাতে কি মানবো, সাহেব কি কোনো তাবেঈ? তিনি বলেন একথা যে মোবাইলের মধ্যে ছবি আছে যেটাকে টাচ মোবাইল বলে এই মোবাইল পকেটে রাখলে নামাজ হবে না। আপনি মুফতি সাহেব আপনি এই কথা কেমন করে বললেন, আমার পেটের মধ্যে পায়খানা আছে, আমার পেটের মধ্যে পেশাব আছে, আমার পেটের ভিতরে বীর্য আছে, আমার মধ্যে শাহওয়াত আছে, এরপরে আমি নামাজ পড়লে নামাজ হয়, এই মোবাইলের ভিতরে কিছু আছে, মোবাইলের ভিতরে কিছু আছে, পেশাব আছে, পায়খানা আছে, রক্ত আছে, আপনি ফতোয়া দিলেন কি ফতোয়া? আমাদের নোয়াখালীতে একদম মুক্তি আছে, তাদের একটা কাগজের মধ্যে একদম প্রথম নাম ওই মুক্তির
তিন জায়গাতে তিনটা মশালা রয়েছে, তিনটা ভুল কথা বুঝতে পেরেছেন ভাই? মুফতি হওয়া এক জিনিস, আর সত্যিকার ইফতার যোগ্যতা অর্জন করা আরেক জিনিস। তিনি বলেন যে ওলামায়ে কেরাম ওনারা যে কামাই করে এই কামাই সহি না, আপনি যে কামাই করেন সেটা সহি আর কেউ নেই। আপনি এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মালিক, টাকায় মসজিদের দশতলা বিল্ডিং যেটা মসজিদের উত্তর পাশে, এই বিল্ডিংটা করার আগে উনি এক কোটি টাকা দিচ্ছেন, মানে সাত এক কোটি টাকা দেন। তুমি ক কোটি টাকা মালিক, তুমি কোথায় মেলে এত টাকা, কে দিল তোমাকে টাকা? এই জন্য মেয়ের মহতারাম ভাই দোস্ত উনি চাইছেন সারা দুনিয়া লুটপাট করে খাইবেন, আর কাফেরদের হাতের তিনি কেছেন ফুতুল হয়েছেন। কাফেররা যেমনি বলে এমনি চলে। তার একটা উদাহরণ আপনাদেরকে বলি, সতেরো সনে ওলামায়ে কেরামের এক বিশাল জামাত কাকরাইল আসছে, আশি কাকরাইলের মুরব্বীদেরকে সামনে রাখি বলছেন মা সাহ সাহ গত বছর আমাদের ইজতেমায় ষোলো সনে আশি যে বয়ান করছেন, এই বয়ানের মধ্যে এই ভুল করছেন, 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 অতএব এই ভুল ওলা মানুষের কথা আমরা আর মানব না, আপনারা এটা প্রতিকার করেন। তিনি বললেন যে আমরা সুরাওয়ালারা বসবো, বসি কি হয় আপনাকে জানাবো। তো সুরাওয়ালারা বসে বসে সিদ্ধান্ত বসে নিজামুদ্দিন থেকে আর কাউকে বাংলাদেশের জোড়ে বা ইজতেমা আনা হবে না। তো সামনে আসছে জোড়, নভেম্বর মাসে জোড়, জোড় শুরু হওয়ার আগে সাত সাতটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে আপনি জোড়ের মধ্যে আপনাদের মার্কাজ থেকে কোন প্রতিনিধি পাঠাবেন না। এই চিঠি পাওয়ার পরেও তিনি সাত জনের একটা প্রতিনিধি ব্যাংকক পাঠাচ্ছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে তারা বাংলাদেশে বিশালে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে ঢুকে কাকরাইল আসছে। কাকরাইল আসার পরে ওনাদেরকে থাকা খাওয়ার মেহমানদারি করার যা দরকার বন্দোবস্ত সব করছে, কিন্তু টঙ্গিতে যেতে হবে বা আমাদের সাথে টঙ্গি চলেন এরকম কথা বলা হয়নি। তো ওনারা সেখানে রয়েছে, শনিবার শুক্রবারে শুরু হয়েছে জোর, শুক্র শনি রবি সোম মঙ্গলবারে দোয়া, সোমবারে দুপুর বেলায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের আইজি তিনজন আর অনেক পুলিশ দুই গাড়ি, আগে এক গাড়ি পিছিয়ে এক গাড়ি, ওনারা যাইয়া উঠছেন টঙ্গির মাঠে। টঙ্গির মাঠে উঠি বড়দেরকে একসাথ করছেন, করে ওনাদের সামনে পেশ করলেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছে এই জন্য আসছি। সব বললেন যে কি জন্য আসছেন, বলছে প্রধানমন্ত্রী বলছেন এই কথা কাল থেকে আপনাদের দোয়া হবে, ওই দোয়াতে নিজামুদ্দিন থেকে যে সাত জনের প্রতিনিধি আসছে ওই সাত জনের প্রতিনিধি যেন দোয়াতে অংশগ্রহণ করতে পারে তার একটা ব্যবস্থা করবে। তো হজরত সাহেব বললেন এখন আমরা কি করবো, বলে সেটা আপনাদের ইচ্ছা, প্রধানমন্ত্রীর অনুরোধটা আপনাদেরকে জানানো দরকার ছিল, এই জন্য জানাই দিলাম, আপনারা যা খুশি তা করেন। এরপর ওনারা চলে গেছেন, চলে যাওয়ার পরে টঙ্গির মাঠে মাইকে ঘোষণা করল আমাদের যে আগামীকাল মঙ্গলবারে দোয়া হওয়ার কথা ছিল সেই দোয়া আজকে হবে, আসরের পরে হেদায়েতের কথা হবে, মাগরিবের পরে দোয়া হবে। কিছুক্ষণ পরে আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজ হয়ে গেছে, আসরের নামাজের পরে দশ মিনিট হেদায়েতের কথা হয়েছে, দশ মিনিট হেদায়েতের কথা কইলেই বলে যে এখন দোয়া হবে, সবাই দোয়ার জন্য তৈরি হবে। অর্থাৎ এরা যে ওখানে আছে কাকরাইলে সেখান থেকে তারা রওনা করছেন, এই মেসেজ টঙ্গিতে ফুটছে, ওনারা কালকে আসবে দোয়া, সেই জায়গায় আজকে আসতেছে, এটা শুনি দশ মিনিট হেদায়েতের কথা বলি এরপর দোয়া করে দিচ্ছি। আমরা তো হতবাক, এটা কিভাবে হইল? তো বুঝা গেল ওনাদেরকে যে জিজ্ঞাসা করা হয়েছে প্রধানমন্ত্রী কেন অনুরোধ করলো, বলে যে প্রধানমন্ত্রীর এক বান্ধবী আছে তার নাম হচ্ছে সুষমা স্বরাজ, এটা ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য লিখেছে এই সুষমা স্বরাজে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছে। তো আমাদের ভদ্রতারা জিজ্ঞাসা করছে তো ও তো হিন্দু, সে আমাদের ব্যাপারে নাক গলায় কেন? বললো তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করছে এই কথা বলার জন্য। জিজ্ঞাসা চাইছে নরেন্দ্র মোদীর কি লাগলো, তিনি কেন অনুরোধ করলেন? বললে তাকে হজরত সাদ সাহেব অনুরোধ করছেন। তো সাদ সাহেব কেন অনুরোধ করলেন? বললে এই সাতজনে সাদ সাহেবকে মোবাইল করছেন, সাদ সাহেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী সুষমা স্বরাজকে, সুষমা স্বরাজ হাসিনাকে, হাসিনা আমাদের তিনজনকে পাড়ে। তো তাদের মূল কুফুরের উপরে না ইমানের উপরে? কুফুরির উপরে তাদের মতবাদ, কুফুরির উপরে যাদের একই
কাফের যাদেরকে উস্কায়, কাফের যাদেরকে চালায়, সাহায্য করে, তারা ইসলাম হইতে পারে না। এই সাহেব সাহেব এমন আশ্চর্য আশ্চর্য কথা বলেন যেগুলি শুনতে কষ্ট লাগে। আপনারা জানেন সুরায় কাহফের মধ্যে এটা মানে কুকুর না, এটা মানে বাঘ। কেননা আরবিতে কখনো কখনো কালগু বলিয়া বাঘ বা সিংহকে বোঝানো হয়। তো এটার দলিল দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে আবু আহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছে। যখন তাব্বাত ইয়াদা নাযিল হয়েছে তো আবু আহাব রাগে গুসায় মনে কষ্টে ছেলে দুইটাকে ডাকি দিল, মোহাম্মদের মেয়ের দুইটাকে এখন তালাক দিবি। তো একটা এলাকা তালাক দিছে, আরেকটা বলে যেন আমি এগুলো তালাক দিব না, মোহাম্মদ সাল্লামের কাছে যাই, ওনাকে গালি দিব, তারপরে তালাক দিব। নাউজুবিল্লাহ, এই কমপক্ষ গেছে আমার নবীজিকে গালি দিছে, এর ফলে তালাক দিছে। নবীজি বলছে আল্লাহ তোমার কুকুরের মধ্যে থেকে একটা কুকুর তার পিছনে লেলাই যাবে। তো এই ছেলে বুঝতে পারছে যে দোয়া কবুল হয়ে গেছে, যদিও সে কাফের, যদিও তার বাপ কাফের, সে ফিরে আসছে চেহারা মলিন। বাপ জিজ্ঞাসা করে কি ব্যাপার, বলে মোহাম্মদ সাল্লামকে গালি দিছি, তারপর তার কন্যাকে তালাক দিছি। বলে যে আমি তো তোর মোহাম্মদকে গালি দিতে বলি নাই, তুই কেন গালি দিলি? বলে যে গালি তো দিয়ে ফেলছি, তিনি আমাকে একটা বদদোয়া দিছে। বলে কি বদদোয়া দিছে? বলে বদদোয়া দিছে আল্লাহ তোমার কুকুরের মধ্যে দেখে কুকুর তার বিরুদ্ধে লেলাই দাও। বলে বস কাম হয়ে গেছে, এই কুকুর থেকে আর বাঁচবার উপায় নেই। অনেক বছর ছেলেরা আর মক্কা থেকে কোথাও যাইতে দেয় না, অভাবের সংসার আর চলে না। এখন মক্কার যুবকেরা যাইতেছে সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে, তো তারও সাথে নিছে। তখন বাপে বলে যে যাইতেছ ঠিক আছে, তবে আমার মনে হয় মনসের ধরনের বদোয়া এই সফরে কার্যকরী হয়ে যাবে। আচ্ছা সাথীদেরকে বলছে আমার ছেলের ব্যাপারে মনসের সালাম গালি দিছে, বদোয়া দিছে, এই বদোয়া কার্যকরী হয়ে যেতে পারে, অথবা তোমরা আমার ছেলের দিকে খেলেন না। তারা যখন একদিন চলছে, একদিন চলার পরে মরুভূমিতে যখন রাত্রি হয়েছে, তো তারা তাদের ওটগুলিকে এক জায়গায় শোয়াইছে, আর তার মধ্যখানে তাদের মালগুলিকে ওটে ফিরতে নামে যাচ্ছে। রাখি এটাকে টান করে পাহাড়ের মতো উঁচু করছে, উঁচু করে ওই আবুল আহমের ছেলে ওফাকে সেখানে শোয়াইছে। রাত্রে একটা সিংহ আসে, সিংহ আসে প্রতিটি মানুষের মুখ শুঙ্গি চাইছে, আমি হুশে থাকবেন, পেশাব করে দিবে, পায়খানা করে দিবে ভয়ে আতঙ্কে। এখন এই মাল বাইয়া উপরে উঠছে, উঠি তার এখানে ধরছে, দুই টুকরা করে ফিরিয়া চলে গেছে। তো সেটা নবীজি এটাকে কুত্তে বলছেন, একটা কুকুর লড়াই দাও, সেটা নিচে এখানে লাগাইছে। বলে যে ওই আসাবে কাহাবের সাথে কুকুর ছিল না, বাঘ ছিল, কেউ বাঘ ফালেনি। তো পালিত গৃহপালিত কুকুর তাদের সাথে হয়েছে, ওই কুকুরকে সেখানে নিয়ে গেছে, আর কুকুর দুই পা সামনের দিকে ছড়াইয়া শোয়া ছিল, চোখ খোলা ছিল। তফসিরের কিতাবে সবাই লিখছে, তুমি নতুন করে এই তফসির লিখবে দরকার থাকবে, তোমার এটা হাইজেনিক দরকার কি? তুমি পড়া লেখাইছি না গোল্লা, পড়া লেখাইছি না জিরো জিরো, আর এখন তুমি এত বড় মুফাসসির হইছ, তুমি বলো অনেক মুফাসসিরের অনেক তফসির করে, এগুলি শুনবে কিন্তু মানবে না, আমি যে তফসির করি এটাই মানবে। মেরে মুক্তার ভাই দোস্ত, এই ধরনের অনেক অনেক উল্টাপাল্টা কথাবার্তা তার, এই কথাবার্তার দ্বারায় ইসলামকে সে দারুণ বারণ করে দিছে, কাফের হাতের ফুতুর হয়ে গেছে। অন্য দেশের টাকা খাইয়া, অন্য দেশের কাফেরদের প্ররোচনায় প্ররোচিত হইয়া তবলিগকে টুকরা টুকরা করে দিছে। তারা ১৮ সনের ডিসেম্বর মাসের ১ তারিখে টঙ্গীর মাঠে ১১০০র বেশি ছাত্রকে রক্তাক্ত আহত করছে। কত ছাত্র? ১১০০র বেশি। তার মধ্যে আমার কাছে ওই ছবিটি আমি ধরে রেখেছি এখনো, যে ছেলেরা এই নাফাক ফানি যেটা এরকম কালো, এরকম কালো, ওই কালো পানি যেটা নাফাক দুর্গন্ধ, প্রাণের ভয়ে ছোট ছোট বাচ্চা সাঁতার জানে না ভালো করে, তারপর লাফায় পানিতে ঘুরছে, তখন ইট মারা শুরু করছে, ইট মারছে, ওই দৃশ্যটা আমি এখন ধারণ করে রাখছি। আর এরা নাকি ইসলাম চায়, এরা নাকি মানুষকে দিনদার বানাতে চায়,
এরা আলেম ওলামার দুশ্মন, এরা আলেমের কথা শুনতে পারে না, আলেম বিদ্বেষী। আমি অনুরোধ করব, এই কথাগুলি অনেক বই পুস্তকে আছে, আপনারা মেহরবানি করে সংগ্রহ করেন, কিছু পড়েন, পড়ে কিছু নিজের কাছে ধারণ করেন, তাহলে আপনি কথা সহি কথা বলতে পারবেন। এলোমেলো কথা কোন কথা মনে নেই, আপনি কেমনি কথা বলবেন? আর একটা কথা ভাই, আমরা নবীর সেবা শালা, নবীর সিপাহী, নবী আমাদের সেবা শালা, আমরা নবীজির সৈন্য, আমরা হিজবুল্লাহ। আমাদের হিজবুল্লাহর পরিচয়টা আমাদের নোয়াখালীতে ইমাম মুয়াজ্জিন ফাউন্ডেশন একটা আছে, আছে না, ইমাম পরিষদ একটা আছে, মিটিং হয়তো আগে যাইতেন, এখন আর যাইনি। আমাদের ইমামদের নামাজ কারাম দেখলে শরীর শিহরি উঠে। আমি যখন পড়ালেখা শেষ করছি, আমি সরকারি মাদ্রাসা করছি নোয়াখালী ইসলামী আলিম থেকে কামাল করতে, এরপরে আমি গঙ্গু পড়ালেখা করছি কিছুদিন, গঙ্গু থাকাকালীন সময় দেখি যে শুক্রবারে ফজরের নামাজে প্রথম রাতাতে আলহামদুলিল্লাহ সেজদা পড়ে, দ্বিতীয় রাতাতে সূরা দাহার পড়ে। আমার এটা জানা ছিল না। আমি একদিন এক ছেলেকে বললাম, ইয়ে কা বাত হ্যায়, ইয়ে ফজর কি নামাজ মে সেজদা দেনা পড়তা হ্যায়। দেখো তুমি জানতা, ইয়ে মসনুন হ্যায়, সুন্নত কিরাআত হ্যায়, ফজর কি নামাজ মে পহলি রাকাত মে আলহামদুলিল্লাহ সেজদা পড়ি যায়, আর দুসরি রাকাত মে সূরা দাহার কি তেলাওয়াত হোক। আমি বুঝলাম, কিন্তু আমাদের এত মাদ্রাসা আছে, এত দিনই মাদ্রাসা আছে, কোন মাদ্রাসাতে শুক্রবারে আলিফলাম মিম সেজদা পড়ে আর সূরা দাহার পড়ে? এক ইমামের পিছনে আমি প্রায় নামাজ পড়ি, ইমামে বলে ওই পাতা শেষ হয়ে গেছে আর কি, অপর পাতায় প্রথম আয়াত, আর ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তো এখান থেকে শুরু করতে হবে, আমি আমার গঙ্গুর জীবনে যখন ছিলাম সেখানে এক মুসলিম এমতি করতাম, মহল্লার নাম মহল্লা আশরাফ। একদিন আমাদের শেখুল হাদিস কোন কারণে সেখানে গেছেন, আমার পিছনে মারপিট করছেন, পরের দিন আমাকে ক্লাস ওনার রুমে ডাকে গেছেন, ডাকি বলে কাল মসজিদ কালরওয়ালী মসজিদ মে আশরাফ আলী মহল্লা মে মগরিব কি নামাজ কেসে পড়াই, কালকে মগরিবের নামাজ আশরাফ আলী মহল্লাতে কালরওয়ালী মসজিদে কে পড়াইছে? আমি বললাম আমি পড়াই, মানে শোনা থা তু বাংলাদেশ মে দাওরা করকে আয়, আমি শুনছি তুই বাংলাদেশে দাওরা করে আছে, ইয়ার ক্যা পড়নে আয়। আমি চুপ করে গেছি, বলে তু মসনুর কালাম নেই জানতা? আমি জানি, কে জানতা? জিন্দগি মসনুন কারাত নি ছোড়েন গে, ওয়াদা করলে না জীবনে কখনো মসনুন কারাত ছাড়বি না, এ কথা ওয়াদা কর। আলহামদুলিল্লাহ সে একদিনের ধাক্কা আজও মনে পড়ে। গত কয়েক বছর আগে গঙ্গু গেছিলাম, হজরতের বাসা গেছি দেখা করতে, হজরত বলে তেরা নাম গুলো কত শত শক্তি পড়ে যাবে, আইজো হজরতের দিলে দিতে করে কত বাগান নাম আছে, কয়েকদিন পর্যন্ত দেখি একজনে আজান দেয় আরেকজনে একামত বলে, এই অধিকার তোমাদেরকে কে দিছে? সুন্নতের খেলাফ কোন কাজ করবে না। হজরতের সাথে দেখা করতে গেছি, হজরত ওযু করতেছিলেন, ওযু করে উঠি দুই হাত দিয়া এভাবে বুকের মধ্যে ঝড়াই ধরছেন, তো ধরছেন ছাড়েন না। আমাদের উস্তাদদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক এরকম হওয়া চাই। আমরা উস্তাদের কাছে ঘড়ি আসি, ফজরের কি কারাত জানি না, জোহরের কি কারাত জানি না, আসরের কি কারাত জানি না, মাগরিবের কি কারাত জানি না, তো এই সমস্ত মসজিদ কমিটি বানাই লাভ কি না?
ফাউন্ডেশন, ফাউন্ডেশন মধ্যে নামাজ পড়ায় কি কার পড়ে, কোথায় সে পক্ষ করবে কোথায় করবে না এটাও জানে। এই জন্য ভাই আমিও নিজকে নিজে বানাই, যে কিতাবগুলি পড়ে এসেছি আজ পর্যন্ত উঠে দেখি না। আমরা কতবার পড়ছি মান কারা সূরাতুল ইয়াসিন ফি সদরিন নাহারে কুলিয়া ফাওয়াইদুহু, আমরা কি পড়ি প্রত্যেকদিন সূরা ইয়াসিন? যে ব্যক্তি মাগরিবে ওয়াকিয়া পড়বে অভাব রকম দেখা দিবে না, সাই নুরানি পড়াই আরো প্রাইভেটও পড়াই আরো ওই ব্যবসার লগে ওই ব্যবসার লগে, কি বলে যে মোবাইলে কি কি ব্যবসা আছে না অনলাইন ব্যবসার মধ্যে জড়াই গেছি অভাব দূর করবার জন্য, কিন্তু অভাব দূরের জন্য সূরা ওয়াকিয়া পড়ার দরকার ছিল, কবর আদালত থেকে সুরের মূল পড়ার দরকার ছিল, সাধারণ ভাবে পরে পড়বো প্রথম আমি পড়ি কিনা তিন তাসবিহাতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই যে প্রত্যেক নামাজের পরে আমি আদায় করি কিনা। বলছে যে ব্যক্তি বলে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে একটাই বাধা আসে কইলো মৌত, মরবে সাথে সাথে জান্নাত, আয়াতুল কুরসি পড়বে। এই জন্য মেরে মুসলমান ভাই দোস্ত ওই সূরা হাসারের শেষ তিন আয়াত ফরায়েদও তো নবী বলেন নাই, আমি আপনাদের জোর হাতে জিজ্ঞাসা করি নবীজি তোমরা শেষ তিন আয়াত ফরায়েদ দিয়ে ওইটা কইছেন কোন হাদিসের মধ্যে কথা আছে? বলছে তোমরা আউযুবিল্লাহ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িও আর সূরা হাসারের শেষ তিন আয়াত একবার পড়িও, পড়তে কইছে হয়তো চল্লিশ বছর পর্যন্ত ইমামের সাথে পড়তে পারে নিজে নিজে একদিনও পারে, তো তোমার উচিত আছে শিখে দেওয়া তোমার কাছে মুখোমুখি পড়াই দেয়। আর এই ষষ্ঠ আয়াতে এরকম তো না ধরছে সুরে ফাতিহা জানে না চল্লিশ বছর পর্যন্ত তবলিক করে, তবলিক করতে করতে একদম কবর দাঙ্গনে গেছে এখনো সুরে ফাতিহা শুদ্ধ হয় না, তো কবে শুদ্ধ হইব? আমি তবলিকে গেছি কি জন্য? আমার ভুল ধরার জন্য, এই ভুল ধরি বাড়িতে আসে যেন শুদ্ধ করতে পারি। এরকম হাজারো ভুলের মধ্যে আমরা ডুবে আছি, আমাদের জামা আমাদের রোজা খাতা আমাদের দাড়ি আমাদের মাথার চুল আমাদের টুপি কেন একরকম হয়? সুন্দর মতো আমি টুপি একদম কি বলে যে পল্লি ফিরতে হইব এরকম কোন জরুরি না, যে কোন টুপি পরেন সুন্দর মতন পরেন, আপনি দাড়ি সুন্দর মতো রাখেন, আপনার চুল সুন্দর মতো রাখেন, আপনি পাখি কেন করেন না, কি সমস্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বাইরে একরকম পাখি ঘুরতেন, নামাজের মধ্যে একরকম ফাঁকি ঘুরতেন, জুমার নামাজে ঈদের নামাজে একরকম ফাঁকি ঘুরতেন, তাহলে বুঝে গেছে ফাঁকিরও কি আছে? আমরা নবীর খালি নবীর মহব্বত নবীর মহব্বত এই করবো সেই করবো, ওই এদিন মহাসভা বসেছে মহাসভা বসে যারা বক্তৃতা দিছে আমার কাছে আট দশজন ছাড়া আর কার বক্তৃতা ভালো লাগে, কোন পার্টিকুলার কোন নম্বর আপনি বলেন সে এই ভুল করছে এই ভুল করছে এই ভুল করছে এই ভুল করছে, পাঁচাশিটা ভুলের মধ্যে আমি একটাও মানা রাখতে পারি না, আমরা সাহায্যকে মানি না, আমরা ওলামারা একদিকে আছি ও তারা বাতিল বাতিল করবেন, বাতিল হলে কোন প্রমাণ দিতে হবে না, দলিল লিখবে না, একটা দলিল আপনি মনে করতে পারলেন আপনার সেখানে বলেছেন বয়স করতে পারলেন আপনার বয়স করতে বসে। এই জন্য আমি আজকে ওলামাই কারামকে পাইছি, এই জন্য মনের অনেক দিনের তামান্না ইমামদের সাথে কথা বলা, আমাদের ইমাম ফাউন্ডেশন যাতে কোনোদিন কোনো কথা বলে না, খালি মাসিক চান্দা এই শেষ কথা বুঝেন, ইমাম পরিষদ একটা আছে সেটার একটা কাম, এই যে আমাদের ইমামেরা নামাজ পড়ায় মাসনুন কেরাতের জন্য আমার যেমন জীবন চলে যেতে চায়, ওস্তাদের ওই একদিনের ধমকে চিরদিনের জন্য মনে রয়ে গেছে, আল্লাহ পাক আমার ওস্তাদজি করোনার সময় ইন্তেকাল করছেন আল্লাহ ওনাকে জান্নাত ও ফেরেশতা দান করুন, আমি আপনাদের খেদমতে কিছু দেয়াদেবী হয়ে গেছে মাফ করে দিলেন, কোন দিন মরে যাই মরানোর সময় ঘনাই গেছে কখন খবর আসে যেন হকের উপর বাকি দেখতে পারি সুন্দরের জীবনযাপন করতে পারি, আল্লাহ যে কথাগুলি বলছি আমাকে আমার